আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো সিয়াসিন নিয়ে। সিয়াসিন হচ্ছে একটি শস্য জাতীয় খাবার যার আদি নিবাস মেক্সিকোতে। সিয়াসিন কেন খাবেন? সিয়াসিডসের অনেক উপকারিতা রয়েছে। সিয়াসিডস দ্রুত ওজন কমায়, স্মরণশক্তি বৃদ্ধি করে, প্রোটিনের চাহিদা মিটায় কারণ সিয়াসিডে আছে ওমেগা থ্রি। এটি এনার্জি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে, পরিপূর্ণ ঘুম হতে সাহায্য করে, টক্সিন মুক্ত রাখে, কোলেস্টেরল ও ব্লাড প্রেশার কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও সিয়াসিডের অনেক উপকারিতা রয়েছে। সিয়াসিডকে অনেকেই তোকমা মনে করে। সিয়াসিড তোকমা থেকে সাইজে ছোট, অনেকটা তিলের মতো। তোকমা পুরোপুরি কালো রঙের হয়ে থাকে। সিয়াসিড বাদামি ধূসর সাদা রঙের হয়ে থাকে। এখন সিয়াসিড ও তোকমা পানিতে ভিজিয়ে দেখিয়েছি ভেজানোর পর কোনটা দেখতে কীরকম হয়। এখানে আমি একটা পাত্রের মধ্যে নর্মাল তাপমাত্রা পায়ে নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সিয়াসিড চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে নর্মাল পানি হতে হবে, কোনো প্রকার গরম পানি বা হালকা গরম পানীয় হওয়া যাবে না। একইভাবে আমি আরেকটা পাত্রেও নর্মাল তাপমাত্রা পায়ে নিয়েছি। এর মধ্যেও 2 চা চামচ পরিমাণ তোকমা দিয়ে দিচ্ছি। দ্রুত ওজন কমাতে সিয়াসিডকে একটি আদর্শ খাবার বলা হয়, কারণ সিয়াসিড খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। দুই বেলা সিয়াসিড খেলে অতিরিক্ত খিদে লাগা অনুভূতিও দূর হয়ে যায়। তোকমা সিয়াসিডটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে 10 মিনিট ভিজার জন্য অপেক্ষা করব। 10 মিনিট পানিতে ভেজানোর পর এখন দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। তোকমার রঙটা পরিবর্তন হয়ে গেছে আর একটু বড় বড় টাইপের হয়ে গেছে। তোকমা সম্পর্কে আমরা কম বেশি প্রায় সবাই জানি। এখন সিয়াসিডটাকেও কাছ থেকে দেখিয়েছি ভেজানোর পর কেমন হয়েছে। সিয়াসিডে কিন্তু রঙটা পরিবর্তন হয়নি, কিন্তু এর মধ্যে পিছলে পিছলে একটা ভাব এসেছে। এখন সিয়াসিড দিয়ে আমি একটা পানীয় তৈরি করে দেখাবো, যেটা দ্রুত ওজন কমাতে সকালে এবং রাতে ঘুমানোর আগে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। পানিটা আপনারা কম বেশি পছন্দ মতো নিতে পারেন। এর মধ্যে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সিয়াসিড। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সিয়াসিড শুধুমাত্র এভাবেই খেতে হবে এমন কোনো কথা নেই। ভেজানো সিয়াসিড যে কোনো শরবত, কাস্টার্ড, ফালুদা, সালাদের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। বাসায় আমার কিছু আমের জুস ছিল, আমের জুসের সাথে আমি 2 টেবিল চামচ সিয়াসিড দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনার বাসায় যদি এরকম জুস বা শরবত করে থাকেন তবে তার সাথেও আপনি মিশিয়ে খেয়ে নিতে পারেন। এখন জানবো সিয়াসিড কোথায় পাবেন। সিয়াসিড সুপার শপ, মুদি দোকান ও মশলার দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এখন আমরা সিয়াসিডের দাম সম্পর্কে জানব। আমি এখানে মুদি দোকান থেকে 1 কেজি পরিমাণের একটা প্যাকেট কিনেছিলাম। 1 কেজি সিয়াসিডের দাম আমার থেকে 400 টাকা করে রেখেছে। 1 বছর আগেও সিয়াসিডের প্রতি কেজির দাম ছিল 2000 টাকা, এখন অনেকটাই দাম কমেই পাওয়া যায়। সিয়াসিড নিয়ে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এতে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।